রাজধানীর বিমানবন্দর সড়ক। দুপুর 12:30টার দিকে রেডিসন হোটেলের বিপরীতে বাসের জন্য অপেক্ষমান থাকা শিক্ষার্থীদের চাপা দেয় জাবালে নূর পরিবহনের একটি বাস। ঘটনাস্থলে নিহত হয় শহীদ রমিজউদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আব্দুল করিম এবং একাদশ শ্রেণীর ছাত্রী দিয়া খানম মিম। আহত হয় অন্তত আরও 12 শিক্ষার্থী। হঠাৎ দেখি যে দুইটা বাস খুব তাড়াতাড়ি আসতেছে, আস্তে আস্তে মানে একজন আরেকজনের টক্কর দিয়ে যাচ্ছিল, তো ফ্রেন্ডরা দাঁড়াইছিল পারে নাই, তখন আমার ফ্রেন্ডদের উপরে গাড়ি উঠাই দিছে একবার। ঘটনার খবর পেয়ে শহীদ রমিজউদ্দিন কলেজের শিক্ষার্থীরা হঠাৎই রাস্তায় নেমে আসে, সড়ক অবরোধ ও বিক্ষোভ করে, তারা ভাঙচুর করে শতাধিক যানবাহন। ট্রেন দাঁড়িয়ে ছিল, তারপর দুই বাস একসাথে ফ্লাইওভার থেকে নামতে নামতে রেস করতে করতে একজন ব্রেক করতে পারছে আর একজন পারে না। প্রায় 2.5 ঘন্টা অবরোধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দুই তিন ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় দৌড়ে কাজ করতেছি এবং তারা একটা গাড়িতে আগুন দিয়েছিল, পরে ফায়ার সার্ভিসেস তাকে নিভিয়ে দিয়েছে, এখন দেখেন আমরা কিন্তু গাড়ি দুই পাশে চালু করে দিয়েছি। এদিকে বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনা নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। চালকদের স্বেচ্ছাচারিতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন অপরাধ করলে শাস্তি পেতেই হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।